মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরে নারে আমার উম্মতেরা, তোদেরকে শিক্ষা নেওয়ার জন্য পদ। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরে নারে আমার উম্মতেরা, তোদেরকে শিক্ষা নেওয়ার জন্য পদব্রত চীন দেশে যেতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরে নারে আমার উম্মতেরা, তোদেরকে শিক্ষা নেওয়ার জন্য পদব্রত চীন দেশে যেতে হবে না। আমি মমতা কথা দিচ্ছি সবার আগে, এই বাংলায় এই মুসলমান সম্প্রদায়ের মানুষগুলোকে, তাদের ঘরের বাচ্চাগুলোকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। আর যারা হিন্দু, তারা মন্দির মসজিদে গিয়ে রামের দেবতা নাকি দেবতা, তার অস্তিত্বকে স্বীকার করার জন্য জয় শ্রীরাম বলবে। কিন্তু যারা হিন্দু, তারা মন্দির মসজিদে গিয়ে রামের দেবতা নাকি দেবতা, তার অস্তিত্বকে স্বীকার করার জন্য জয় শ্রীরাম বলবে। যারা হিন্দু, তারা মন্দির মসজিদে গিয়ে রামের দেবতা নাকি দেবতা, তার অস্তিত্বকে স্বীকার করার জন্য জয় শ্রীরাম বলবে। নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী ধর্মের নামে মানুষ মারার রাজনীতি আমরাও এক সেকেন্ডে, এক দিনে, এক মিনিটে বন্ধ করতে পারি। বলি, এ ধর্মের নামে রাজনীতি করে নেতা, আপনার অধিকার মানুষের সার্টিফিকেট মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেই কারণেই আপনাকে ভোটটা এখানকার জনগণ দিয়েছিল। যাদেরকে সার্টিফিকেট দেবে না, টাকা দূরের কথা, বাড়ির সামনে দাঁড় করিয়ে গাছে বেঁধে সার্টিফিকেটটা লিখে নেবেন, না যদি দেয় আমরা যারা আছি আপনাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করুন। ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট করুন। হয় কর্ম করে যান, না হলে সরে দাঁড়ান। আরাবুল আছে, কাইজার আছে, দেখে নেবে। ফিনিশ করব আমি, খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এই মাটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ভোট নেওয়ার পরে আমি বিজেপির মুখ্যমন্ত্রী নই, আরাবুলোর বাড়ির দোরগোড়ায় সাইকেলটা পৌঁছে। রুকো যারা, সবর করো, ছে দেওয়ার দায়িত্ব তোমার। মুখ্যমন্ত্রী বলেন, আমি জেতার পরে আমি সিপিএম এর মুখ্যমন্ত্রী নই, ওই গরিব মেয়েটা যদি চিকিৎসা না পায় তার বাড়িতে চিকিৎসা পৌঁছে দেওয়ার, স্বাস্থ্যসাথী কার্ডটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। এটা যদি তৃণমূল কংগ্রেস করতে পারে। বলি, ও হনুমানের নেতা, কালকের হনুমানের নেতা বলেছি বলে গায়ে জ্বালা ধরেছে, কেন বলবো না হনুমানের নেতা? কত কোটি টাকা নিয়ে বিজেপিকে এই বাংলায় আনার পরিকল্পনা করেছিলেন। আরে নারে তকবীর, আর জয় শ্রীরাম, বলার অধিকার সবার আছে। যারা মুসলমান তারা আল্লাহর অস্তিত্বকে